السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم وعليكم السلام السلام ورحمة الله وبركاته. وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله الأمين وعلى آله الطيبين الطاهرين وعلى زوجاته أمهات المؤمنين، وصلى الله عليه وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম আমর, আমর কিভাবে গঠিত হয়। একজন একটু বলবেন প্লিজ, আমরা আপনাদের কাছ থেকে শুনবো। কে বলবেন? গত ক্লাসে যারা কথা বলেননি এমন একজন বলেন প্লিজ। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দেখে বলা যাবে না, না দেখে বলতে হবে। না দেখে বলতেছি হুজুর, আমি জি কি ঠিক বললাম? আমর হলো একটা আপনার আদেশ, অনুরোধ বা দোয়া সূচক শব্দ। এটা প্রথম রেডিকেল, শুধু সেকেন্ড পার্সন, শুধু সেকেন্ড পার্সনের ক্ষেত্রেই ব্যবহৃত হয়, এবং এটা সবসময় মাজুম এবং মাবদি এই এই অর্থেই এটা ব্যবহৃত হয়, এবং এটা একটা টেন্সও, এটা একটা অর্থবোধক টেন্স হিসাবেও ব্যবহৃত হয়। আর এটা গঠন প্রকারই হলো শব্দের প্রথমের হরকটটা উঠিয়ে দিয়ে ওখানে না না মাজুম সাকিন, প্রথম প্রথমে সেকেন্ড পার্সনের একটা ভার্ব এনে সেটাকে মাজুম করা, তাই না? আচ্ছা, মুদারি মুদারি ভার্ব এনে মাজুম করা, হ্যাঁ। তারপরে মুদারি ভার্ব এনে মাজুম করা, এরপরে মুদারিটাকে উঠিয়ে দিয়ে সাকিন করে দেওয়া। হ্যাঁ পরবর্তীতে আপনার যেহেতু এটা উচ্চারণ করা যায় না, এই কারণে একটা ওয়াসলা আনতে হবে, এবং ওয়াসলা এনে ওটাকে উচ্চারণ করতে হবে। ওয়াসলার ক্ষেত্রে যদি পরের শব্দে পেশ থাকে, তাহলে শুধু এটা পেশ দিয়ে উচ্চারণ হবে, আর যদি পেশ ছাড়া অন্য জবর বা জেট থাকে, তাহলে জেট দিয়ে উচ্চারণ হবে। যেমন উদাহরণস্বরূপ বলা যায় যে কতালা এক তুলু, এই ক্ষেত্রে আপনার যেহেতু এটা শব্দটা হবে এরকম কতাল, না কতাল মাধ্যম করলে না না কত, না না কতালা এক তুলুর কোন ফর্মটা নিয়ে আসতে হবে? তাকতুলু, তাকতুলু নিয়ে আসলাম আমরা। হ্যাঁ ও সরি সরি, তাক তুলু আনতে হবে। তাক তুলে এনে ওই মাধ্যম পরের পেস্টটা উঠিয়ে দিলে এটা মাধ্যম হয়ে গেল, এরপরে এই তাটা উঠিয়ে দিলে যখন আমরা ওয়াসলা আনবো, তখন এটা যেহেতু পরের শব্দে আপনার পেশ আছে, অতএব এটা একটা পেশ উক্তুল, এইভাবে উচ্চারণটা। ওকে, আচ্ছা, অনেক ধন্যবাদ। দেখেন, আচ্ছা, এখান থেকে আসেন, দেখেন মাদি কি? সামিয়া, ডাক্তার সাহেব বলা যাবে না, আমি আপনাকে ছাড়বো। নাজমুল হাসান আপনি বলেন। দেখেন মাদি এখানে আছে, সামিয়া, মুদারি, ইয়াস মা, ইয়াস মাউ। এখন এর আমর কি হবে মুদারি বলেন তো। ইয়াস মাউ আবু হবে ইস ইস মা, এক্সিলেন্ট, মাশাআল্লাহ। লাস্টের মাটা একটু গলার মধ্যে চলে যাবে যেহেতু শেষে আইন আছে। ইসমা মা বলেন, ইসমা ইসমা, ইসমা, ভেরি গুড, ইসমা। হ্যাঁ ইসমা, আচ্ছা, খুবই ভালো লাগলো। এটা আমি অনেক চেষ্টা করি কিন্তু হয় না, আমি ধরতে পারি আমি যে বলি, হ্যাঁ হাত, তারপরে যে আইন, এটা বলার আচ্ছা থেকে ও চেষ্টা পড়ার সময় আর ওইভাবে আসে না। আচ্ছা, আমি বলি, মনে করেন যে আপনি কি বলে, এটা ভালো উদাহরণ খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে, যে কোনো একটা কাজে আপনি হলো যে 1 কোটি টাকা পাবেন। এখন অল্প একটু একজনের সাথে 1 ঘন্টা বসলেই বসবেন কিনা?
ভালো হালাল কাজ যদি হয়, বলেন বসবেন তো কিনা? বলা দরকার। অথবা টানা 10 দিন তার সাথে 1 ঘন্টা করে বসতে হবে, বসবেন কিনা? হ্যাঁ বুঝতে তো হবেই, বসতে হবে। তাহলে আপনার ওই 1 কোটি টাকা থেকেও ভালো কিছু হবে আপনি টানা 10 দিন 1 ঘন্টা করে আপনি উচ্চারণ শেখেন। না এখন হুজুর বলি, অনেক আমি এটা অপশন নিয়ে আছে, আমি অনেক চেষ্টা করছি, কিন্তু আসলে ওই যে ছোটবেলায় একটু ফাঁকি মারছি, তো হয় হবে হবে। আপনি ছোটবেলায় তো আমরা ওই যে আপনি কখনো ওই সেজ, হুজুরের আমি বেতের বলি বাড়ির কারণে যেতাম আপনি না, কখনো কি পরে ওই সেজদায় যে গ্যাপ বলছেন? পড়ে গেছে, এখন আপনি কি যতই কখনো চেষ্টা করি হয়। আপনি কি কখনো সেজদায় বলছেন যে আল্লাহ আমি এটাকে সুন্দরভাবে পড়তে চাই, আপনি ভাই তাওফিক দান করেন? হ্যাঁ সবসময় বলি আচ্ছা, হুজুর, তাহলে সবসময় এটা আবার আজকে বলবেন একনিষ্ঠতার সাথে, আগামীকালকে চেষ্টা করবেন, 1-2-20 দিন পরে আপনার খোঁজ নেব, অবশ্যই হবে, হইতেই হবে। ঠিক আছে, এটা এমন এক জায়গা আপনি বললে হবে ইনশাল্লাহ। মোহাম্মদ মোস্তফা জি বলেন প্লিজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়ালাইকুম বারাকাতু। আসসালাম রাহমাতুল্লাহ। হুজুর লাস্ট ক্লাসটা আমি আসলে মিস করছি, মানে আমি মাঝপথে আমার ইন্টারনেট ড্রপ লাস্ট করেছিল। লাস্ট ক্লাসটা দারুণ ইন্টারেস্টিং ক্লাস ছিল। হ্যাঁ আমি খুব মানে মিস করেছি, আমি এবং আমি খুবই মন খারাপ হয়েছে। তো যাই হোক, ভিডিওটা পেলে হয়তো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো এখন আমি আসলে এই প্রথম 15 মিনিট ক্লাসে ছিলাম, তারপরে আমার ইন্টারনেট ড্রপ করেছে। তো আমি মোটামুটি বুঝেছি, আমার বন্ধুদের থেকেও কিছুটা আইডিয়া নিয়েছি, ওদের থেকেও কিছুটা শেয়ার পেয়েছি। তো আমাকে একটু, আমার কনফিউশন আছে এই যে আপনার পেশ হবে নাকি আলিফের সাথে নাকি জের হবে, এইটার এই রুলসটা যদি আমাকে আর একটু মনে করিয়ে দিন। আচ্ছা, এইখানে দেখেন আপনি আমার এইটাতে লক্ষ্য করেন, আপনি আমার প্রশ্নের উত্তর দেন, এইটা উচ্চারণ করেন, ইয়াসমাউ, ইয়াসমাউর মধ্যে ইয়াটা কি, এটা কি বলতে? মানে ইয়াটা কি নির্দেশ করে? ও এটা হলো তোমার আপনার পার্সন বা তাহারা না ডুয়ার। না, ইয়াসমাউর তো ডুয়ার হলো মুস্তাতির, অনতিতের হ্যাঁ আলামত, মুস্তাতির, অনতিতের আলামত, অনতিতের আচ্ছা আলামত মানে অনতিতের মুদারির আলামত, ঠিক আলামত। আছে, যে মুদার আলামত আর আর রুট কোনটা? রুট হলো সিন মিম আইন, ফার্স্ট রেডিকেল কোনটা, সিন সেকেন্ড রেডিকেল, মিম থার্ড রেডিকেল, আইন সেকেন্ড রেডিকেল? মিম, সেকেন্ড রেডিকেল হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট সব প্রায় ক্ষেত্রেই। হ্যাঁ, ভার্বের সেকেন্ড রেডিকেলের উপরে অনেক কিছু নির্ভর করে। সেকেন্ড রেডিকেলে যদি পেশ হয়, লক্ষ্য করবেন, তাহলে ওয়াসলাতে পেশ, নাইলে যে। সেকেন্ডারি, জি আচ্ছা সেকেন্ডারি থেকে আমাকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, তাহলে উনি বলছে ইসমা। নাজমুল হাসান বলেন ইসমা অর্থ কি? শোনা, না না, শোনা বললে তো আর হইলো না, আমরা তো তাইলে আমরা তো ছাত্র, তুমি শোনো, তুমি শোনো আদেশ। হ্যাঁ, তুমি শোনো, তুমি শোনো, তুমি শোনো আদেশ বা ইসমা, অনুরোধ। হ্যাঁ হ্যাঁ, ইসমা কালামি ইয়া আখি, হে আমার ভাই, আমার কথা শোনো। ঠিক আছে, ইসমা কালামি, আমার কথা শোনো, তারপরে বলেন। কতালা ইয়াকতুলু, এখন শোনেন, এইবার বলার স্টাইলটা আমি বলি, কতালা ইয়াকতুলু, এবার অর্থটা বলেন, হত্যা করা বলেন। কতালা ইয়াকতুলু মানে হত্যা করা, এবার আপনি আমরটা বলবেন, তারপরে আমরের এক্সাক্ট অর্থ। আমর হলো উক্তুল, উক্তুল উক্তুল অর্থ কি? তুমি হত্যা করো, গুড, আর একটা বলবেন আপনি, এটা লাস্ট। রফাআ ইয়ারফাউ মানে এটা হাত তোলা, না না, যে কোনো কিছু তোলা, উত্তোলন করা, ঠিক আছে, এটা উঁচু করা, উঁচু উঁচু করা, উত্তোলন করা, আচ্ছা যে কোনো কিছু, শুধু হাত না, হ্যাঁ, যে কোনো কিছু উত্তোলন করা। আচ্ছা, এখন এর ই বলেন। এটা হবে ইরফা, মাশাআল্লাহ, ইরফা রাসাকা, তোমার মাথা উঁচু করো। হ্যাঁ, আচ্ছা, নাজমুল হাসান অনেক ধন্যবাদ আপনাকে, আমরা যাব ডক্টর সিরাজুল আলম রাকিব আপনার কাছে, আনমিউট করে নিতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, বলেন আপনি। যাহাবা ইয়াজহাবু মানে যাওয়া, যাওয়া, এটার আমর হবে ইজহাব। হ্যাঁ, ইজহাব দিয়ে কোনো আয়াত জানেন? আমরা আগের দিন বলেছিলাম, আমি বলি আপনি অর্থ বলেন।
হ্যাঁ, ইজহাব ইলা ফিরাউনা মানে কি, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ অর্থ কি বলেন? ফেরাউনের কাছে যাও, ফেরাউনের কাছে যাও। ইন্নাহু তগ, সে সীমা লঙ্ঘন করে ফেলছে। সে হ্যাঁ, সীমা লঙ্ঘন করে ফেলছে, তার কাছে যাও। ইজহাব, তারপরে দারাসা, দারাসা ইয়াদরুসু, পাঠ করা। পাঠ করা, দারাসা উদ্রুস, ইয়াদরুসু পাঠ করা না, দারাসা ইয়াদরুসু হবে হচ্ছে আপনার শিক্ষা, পাঠ পাঠ করা না, এটা হবে হচ্ছে শেখা, শেখা শেখা, নিজে শেখা। হ্যাঁ আচ্ছা, তাহলে উদ্রুস হবে হলো আমর, অর্থ মানে তুমি শেখো, তুমি তুমি শেখো। শেখো। ভেরি গুড। জালাসা ইয়াজলিসু মানে বসা, ইজলিস তুমি বসো। বলতে পারবেন তুমি এখানে বসো কি হবে আরবি? ইজলিস হুনাকা, সেটা তো ওখানে হয়ে গেল, ইজলিস এখানে হুনা এখানে নাকি এখানে ইজলিস হুনা, ওই কাটা বাদ দিতে হবে। হুনা, আচ্ছা আচ্ছা, বাদ দিতে হবে হুনা, হ্যাঁ, ইজলিস ইজলিস হুনা। হুনাকে হচ্ছে আপনার কোভিড টাইমের ডক্টরদের কথা, যে ওইখানে বসেন, ওইখানে আইসেন না, ঠিক আছে? আর যেহেতু এখন কোভিড চলে গেছে, পারফেক্ট, এখন এখন কাছে এসে বসতে বলবেন যে ইজলিস হুনা, এখানে বসেন। পারফেক্ট এক্সাম্পল। সরি। হ্যাঁ আচ্ছা, তারপরে আর একটা ভুল হলো, আলিমা ইয়ালাম শেখা, আলিমা ইয়ালাম হচ্ছে জানা, শেখা। হ্যাঁ হ্যাঁ, জানা জানা, জানা, জানাটা পারফেক্ট, ঠিক আছে, জানা। আচ্ছা জানা, তাহলে কি এলাম, এলাম, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অর্থ এলাম শেখো, তুমি শেখো, না তুমি তুমি জানো, 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 তুমি কোরআনে জানো। আছে। হ্যাঁ, এলাম, হ্যাঁ এলাম আছে কোরআনে, ফা আলাম আছে, এলাম নাই, ফা আছে, মানে ফা মানে ততপর, ফা এ আলাম কে অতঃপর, একসাথে ফা অতঃপর আলাম, শেখো, অতঃপর জানো। জানো, ফা আলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে রাখো, হ্যাঁ, আল্লাহ হচ্ছেন এক, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। কোন আচ্ছা, নাই, অনেক অনেক ধন্যবাদ ইব্রারুল হক, আপনার সাথে অনেক দিন কথা হয় না, আপনি অনেক ভালো পারেন, সেজন্য আপনাকে একটু কম কম জিজ্ঞাসা করি, তো আপনি কিছু মনে করবেন না, আপনি বলেন। ফাহিমা ইয়াফহামু ইফহাম, হ্যাঁ, ফাহিমা তুমি ইয়াফহাম, বোঝো। তুমি বোঝো। সারিবা ইয়াসরিবু ইসরাব, পান করো, তুমি পান করো। হাফিজা ইয়াফাজু ইফহাম ইফহাজ, তুমি মুখস্থ করো। মাশাআল্লাহ। তারপরে মোহাম্মদ শওকত, আপনি আসবেন প্লিজ। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আপনার এগুলাতে কোনো অসুবিধা আছে? না, এগুলো বুঝতে পারছি স্যার। আচ্ছা, দেখেন এটা বলেন, হালাকা, না না, হা হা, হালাকা, হ্যাঁ হালাকা, সরি, এই হাটা হালাকা গলার মধ্যে থেকে আসবে, হা। হ্যাঁ, হালাকা, 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 ইয়াহ লিকু, হালাকা লিকু, হালাকা ইয়াহ লিকু, হ্যাঁ, হালাকা ইয়াহ লিকু হচ্ছে শেভ করা, হ্যাঁ, শেভ করা। আর আরেকটা হচ্ছে যে এই হা না, আরেক ধরনের হা, আর শেষে কফ থাকে না, কা, ওটা হচ্ছে হালাকা, হালাকা মানে হচ্ছে ধ্বংস হওয়া, ধ্বংস, এটা হচ্ছে হালাকা ইয়াহ লিকু, শেভ করা, তাহলে তুমি শেভ করো, তুমি কামিয়ে ফেলো। এটা হচ্ছে, এটা হচ্ছে ইহলাক, ইহলাক না, ইহলিক, 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 সরি, ইহলিক, যেহেতু যে রাস, ইহলিক, হ্যাঁ, আপনার যে হজ তুমি শেভ করে, করো, হ্যাঁ, তুমি শেভ করো, হজের পরে আপনার মাথা হালাক করতে হয় যেটা, সেটা সেই হালাক, হ্যাঁ, মুন্ডানো আর কি। তারপরে এটা হচ্ছে সাজাদা ইয়াসজুদু, হ্যাঁ, সেজদা করা, তাহলে তুমি সেজদা করো, তুমি সেজদা করো, এটা হবে উসজুদ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আচ্ছা, অনেক অনেক ভালো লাগলো, হ্যাঁ, আপনি দুইটা বললেন কোনো বাধা ছাড়া, অনেক ধন্যবাদ। এটা এটা বুঝতে পারছি স্যার, এটা বুঝতে আচ্ছা, পারছি, কেন কোনোটা আছে বুঝতে পারেন না, এরকম কোনো লেসন আছে? মানে অনেকগুলো একটু কষ্ট হয় আর কি, কিন্তু এটা ইজিলি বুঝতে পারছি। কোনো অসুবিধা নেই, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, সময় দিলে নোট জি দেখলে শিখবেন। জি, আচ্ছা, অনেক ধন্যবাদ মুমিনুর। আচ্ছা, এটা বলেন, কাসার ইয়াকসিরু ইকসর, না ইকসর কেন, আপনি মুদারি থেকে আসবে,
অর্থ কি কাসারা ইয়াক সিরু মানে বলবেন ভাঙা ভাঙা তাহলে ইকসির তুমি ভাঙ তুমি ভাঙবো তারপরে রকাআ রকাআ ইয়ারকাউ ইরক ইরক ইরকা আরোহণ করা না 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 রকাআ ইরকা হচ্ছে যে রুকু করা তুমি রুকু করো আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে মোহাম্মদ মুস্তফা জি হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালাম রাহমাতুল্লাহ গসালা ইয়াকসিলু গোসল করা না না ধোয়া ধোয়া বা গসালা তো কি গোসল তো হয় বোধ না হুজুর না আপনি ধৌত করা বললে আমার জন্য ভালো হয় আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি তাই বললাম ধৌত করা জি জি এটা আমর হবে ইকসিল 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 অর্থ তুমি ধো তুমি ধৌত করো তারপরে শাকারা ইয়াশকুরু শাকারা হুজুর এটা অর্থ ভুলে গেছি শাকারা ইয়াশকুরু শুকরিয়া করা কৃতজ্ঞতা প্রকাশ করা শুকরিয়া করা হ্যাঁ শুকরিয়া আদায় করা বা শুকরিয়া করা এটার আমর হবে উশকুর উশকুর মনে করেন আপনার কোনো বন্ধু বা কাছের লোক তারা সারাদিন হাই হুতাশ করে এই নাই ওই নাই এই হলো না ওই হলো না তখন আপনি তারে বলতে পারবেন এই কথা কি বলবেন তখন উশকুর তার সাথে ইয়া আলী ইয়া আলী আচ্ছা এর সাথে আপনি আর একটু কথা যোগ করলে আরো ভালো হবে রব্বাকা ঠিক আছে রব্বাকা রব্বাকা অর্থ কি বলেন তো রব্বাকা মানে তোমার রব তোমার রব আর যখন উস্কুর যোগ করবেন তখন হয়ে যাবে তোমার রবের শুকরিয়া আদায় করো হ্যাঁ কৃতজ্ঞতা প্রকাশ করো আরে উস্কুর রব্বাকা নাকি রব্বাকা উস্কুর যেকোনো এক জায়গায় তো আমি রব্বাকা আগে না আগে আগে উস্কুর নিয়ে আসবেন এটা কি ম্যান্ডেটরি নাকি কোনো মানে হ্যাঁ হ্যাঁ অবশ্যই না অবশ্যই অবশ্যই বার বানতে হবে আগে আচ্ছা অবশ্যই আচ্ছা আগে বার বানতে হ্যাঁ আচ্ছা এবং হ্যাঁ যদি আপনি আমরা সবাই আমার সেলফ রিমাইন্ডার সহ সবার জন্য আমাদের অনেক চাওয়া পাওয়ার ব্যাপারে আমরা যখন হিসাব করি তখন আমরা অনেক কিছু হয় যে আমরা পাই না ইস এরকম হলো তো এরকম হলো ইসলামের দৃষ্টিভঙ্গিতে এগুলোর ব্যাপারে খুব বেশি কঠোরতা আছে একটা বই আছে আমি কখনো তো ক্লাসে বলি না রাসুলের চোখে দুনিয়া সাহাবিদের চোখে দুনিয়া রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাহাবিরা আশা আকাঙ্ক্ষার ব্যাপারে কেমন ধারণা পোষণ করতেন এটা আমাদের সবার জানা দরকার শুধু আপনাদের জানা দরকার তা না আমারও সহ যে আমরা আমাদের চাওয়া পাওয়া গুলোকে আমরা কিভাবে মূল্যায়ন করব যে কি পেয়েছি আর কি পাইনি এগুলোকে নাজমুল হাসান আমি আপনি বলবেন আমি এক এক মিনিটের মধ্যে শেষ করছি সেটা হলো যে মানে নিচের লোকের দিকে যদি দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা ভালো থাকতে পারবো সহজে শুকরিয়া আদায় করতে পারবো দুটো কথা আমাদের এক টিচার বলতেন যে এমন কোন বেলা আছে কিনা যে তোমরা না খেয়ে আছো তখন সবাই আনসার করতো যে না আর একটা হচ্ছে বৃষ্টি পড়লে মাথায় মানে রাতের বেলা যদি বৃষ্টি হয় তো ঘুমানোর সময় সেই পানি গায়ে লাগে কিনা তো তখন সবার আনসার ছিল না তখন বলতো যে তুমি অনেক অনেক ভালো আছো অনেক সুখী আছো এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করতে থাকো হয়তো সে এখান থেকে আরো বাড়বে তো ভালো থাকার সংজ্ঞা তো আপেক্ষিক তবে আমরা যদি আমাদের চাওয়া পাওয়া গুলোকে এই এই ধরনের ভাবনা নিয়ে আসি আমরা আমাদের জীবন অনেক সহজ হয়ে যাবে নাজমুল হাসান প্লিজ জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দুইটা শব্দ আমরা সবসময় বলি যে আল্লাহু এবং আল্লাহুম্মা না এটা সবসময় আমরা বলি এই দুইটা শব্দের অর্থের পার্থক্য একটু জানতে চাচ্ছি আল্লাহু মানে তিনি আল্লাহ না আল্লাহু মানে শুধু আল্লাহ আল্লাহু আল্লাহ বা হু আল্লাহু মানে আল্লাহ তিনি আল্লাহ আর আল্লাহুম্মা মানে হে আল্লাহ আল্লাহুম হ্যাঁ যেমন আমি যদি বলি আল্লাহুম্মা মানে হে আল্লাহ আহ্বান করা আর কি যেমন আমি যদি আপনাকে বলি যে মানে নাজমুল যদি আপনার নাম হয় তাহলে শুধু নাজমুল আপনার নাম আর হে নাজমুল আপনাকে আহ্বান করা সম্বন্ধ মানে আপনাকে ডাকা আর কি ওইভাবে আল্লাহ শুধু আল্লাহ এটা আল্লাহর নাম আর আল্লাহুম্মা হচ্ছে হে আল্লাহ
আপনার নাজমুলকে ডাকতে হলে হে নাজমুল, তখন ইয়া নাজমুল আমরা ইয়া নাজমুল বলবো, তা যদি হুম্মা যোগ করতে হলে তাহলে কিভাবে হবে? না না না, তখন ইয়া নাজমাল হাসান, নাজমাল হাসান। হ্যাঁ, তো হুম্মা তো আল্লাহ হুম্মা, সেটা আল্লাহর ক্ষেত্রে, শুধু আল্লাহর, ও শুধু আল্লাহর ক্ষেত্রে। হ্যাঁ, এটা তাহলে একটু জানা দরকার, শুধু আল্লাহর ক্ষেত্রে আমরা হুম্মা ব্যবহার করতে পারি, নট ফর আদার্স। না, নট ফর আদার্স, ইয়েস। আচ্ছা আচ্ছা, ইম্পর্টেন্ট ইনফরমেশন, অনেক ধন্যবাদ। ইয়া ইয়া যোগ করব আমরা, আমাদের বন্ধু বান্ধব বা আমাদের সামনে ব্যক্তি যারা আছে তাদেরকে আমরা আহ্বানের ক্ষেত্রে ইয়া যোগ করব। ইয়া যোগ, ইয়া, এবং ইয়ার সাথে আরো কিছু যোগ হয় সেগুলো আস্তে আস্তে শিখে যাব কখন কোনটা যোগ করতে হয়। তো আজকের ক্লাসটা শেষ, আমর সম্পর্কে আপনারা আরেকটু জানবেন, পড়বেন, কোরআন থেকে খুঁজে বের করার চেষ্টা করবেন, আমরা আরো পড়বো আমর সম্পর্কে ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।